আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছি। চলে আসলাম রাতের একটা ব্লগ নিয়ে। তো রাত বাজে দুইটা না আড়াইটা হবে, মানে দুইটা পর্যন্ত আমার এই রান্নাটা শেষ হয়েছে। তো অনেক ক্ষুধা লেগেছে রাত্রে, ভাবছি কি রান্না করা যায় কি রান্না করা যায়। দেখলাম একটু পোলাও চাল আছে আর হচ্ছে ডালও আছে, তো কি করা যায়। তো ভাবতে ভাবতে অনেকক্ষণ চিন্তা করতে করতে এই তো যেই কথা সেই কাজ, মানে হচ্ছে খিচুড়ি রান্না করে খাবো। তো এই তো সব কিছু কেটে রান্না করে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। তো রান্না করছি আর ভাবছি কখন রান্নাটা শেষ হবে, কারণ অনেক প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। আসলে রাতের খাবারটাই খাওয়া হয়নি, খাইনি, এত ক্ষুধা লেগেছে। আর এমনিও প্রায় সময় আমার অনেক রাতে ক্ষুধা লাগে, আমার বলতে আমার একা না, আমার হাজবেন্ডেরও লাগে। তো আমরা এরকম আর কি রাতে যা থাকে তা নিয়ে আর কি রান্না বসিয়ে দিই। তো আজকে আমার হঠাৎ করে অনেক ক্ষুধা লেগেছে, হাজবেন্ড আর বাচ্চা তো ঘুমছিল, এই আগে আমি সব কিছু কেটে রান্না বসিয়ে দিলাম। আমি ভাবছি যে রান্নাটা শেষ হলে আমার হাজবেন্ডকে ডাকবো, ডেকে তুলে বলবো যে আমার তো অনেক ক্ষুধা লেগেছিল, চলো একসাথে খাই। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমি কষাচ্ছি। একটু দিয়ে দিলাম সয়া সস, রাতে কিন্তু মজা করে রান্না করে খাওয়াটা খুবই একটা খুশির বিষয়। আসলে যে রান্না প্রেমিক তার আমি জন্য রান্না প্রেমিক, আমি রান্নাতে খুব ভালোবাসি, রান্না করতে আমার অনেকই ভালো লাগে। তো এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংস বলতে একটু মুরগি খাঁচা মাছা ছিল, তো সেইটা দিয়েই আমি রান্না করছি। এখন ফ্রিজে মুরগির মাংস খুবই ভিতরে আর বরফ করে আছে, সেগুলো এখন কি এত রাতে করবে। তো তার জন্য আমি যা সামনে পেয়েছি তাই নিয়ে রান্না বসিয়ে দিলাম। তো আমার মশলার সাথে কিন্তু মুরগিটা একদম মিক্স হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আপনাদের আর কার কার এরকম রাতে ক্ষুধা লাগে আর এইভাবে ঝামেলা করেন আমাকে জানাবেন, আমি তো খুবই ঝামেলা করি রাত্রে, প্রায় প্রায় অনেক ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগলে তো আর কিছু করার নেই, করতেই হবে। রান্না করতে যতটা টাইম লাগে খেতে কিন্তু তেমন টাইম লাগে না। তো আমি এখানে পোলাও চাল, ভাতের চাল আর হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো এখন দিয়ে দিলাম। এখন চাল আর ডালগুলো মিক্স করে দিচ্ছি মশলার সাথে ভালো করে। তো দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি, কি অবস্থা। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পানি অ্যাড করে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো এই তো ঢাকনাটা তুলে দেখছি পানিটা অনেক শুকিয়ে এসেছে, আর আমি এটাকে না খিচুড়িও বানাবো না ল্যাকটা খিচুড়িও বানাবো না মিডিয়াম। তো এই যে রান্নাটা কিন্তু একদমই রেডি দেখতে পাচ্ছেন, এখন এটাকে আমি দেখাচ্ছি নিয়ে যাবো। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমারটা আমি তারিফ করলাম কিছু মনে করবেন না। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই যে দেখেন রান্না করতে করতে দুটা বেজেই গেল। তো এই তো এখন খাবারের পালা। তো এই যে আমি একটা প্লেট নামিয়ে নিচ্ছি, গরম গরম খাবারের মজাই আলাদা, তার ভিতরে তো রাত্রে আপ
আপনারাও কিন্তু জেগে থাকলে এই রেসিপিটি করে খেতে পারেন। এই রেসিপি না যা ইচ্ছে তাই খেতে পারেন, কিন্তু আমার কাছে তো না খিচুড়ি খুব ভালো লাগে। তো এখানে আমার ফ্রিজে ধনে পাতা ভর্তাটা ছিল, আমি নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার রাতের এই খাবারটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।